লন্ডনের মেয়র আসছেন মানিকগঞ্জে। হ্যাঁ সত্যি তাই, লন্ডনের রামগেট শহরের মেয়র রওশনারা বেগম তার নিজ গ্রাম মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইর্তা গ্রামে আসছেন। বুধবার দুপুরে তিনি হেলিকপ্টার যোগে গ্রামের বাড়ি পৌঁছবেন। এলাকার মেয়েকে বরণ করে নিতে নানা প্রস্তুতি নিয়েছেন গ্রামবাসী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। আগমন উপলক্ষে গ্রামজুড়ে বইছে আনন্দের বন্যা। মেয়র রওশনারাকে সংবর্ধনার আয়োজন করেছে যে স্কুলে তিনি লেখাপড়া করেছিলেন সেই স্কুল সহ কয়েকটি প্রতিষ্ঠান। সিঙ্গাইর উপজেলার ইর্তা গ্রামের মৃত প্রকৌশলী রজ্জবালির মেয়ে রওশনারা বেগম মাত্র 13 বছর বয়সে মা বাবার সঙ্গে যুক্তরাজ্যে যান তিনি। 2019 সালের 14 মে রামগেট শহরের মেয়র নির্বাচিত হন। রওশনারা ওই শহরে এশীয় বংশোদ্ভূত প্রথম মেয়র। এর আগে লেবার পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। রাজনীতির পাশাপাশি রামগেট শহরে তন্দুরি নামে রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে রওশনারার। তার স্বামী রেজাউর রহমান জামানও এই ব্যবসার সঙ্গে জড়িত। রওশনারা প্রায় প্রতি বছর শেকড়ের টানে গ্রামে ফিরলেও মেয়র হওয়ার পর প্রথমবার আসছেন। দর্শক, সংবাদ বিনোদনের নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিএনটিভি লাইভের সাথে যুক্ত থাকুন। সবাইকে ধন্যবাদ।